আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে থাকেন সকল ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রসের রহমতে আমি অনেক ভালো আছি। আলিমা রহমান ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আজকে ব্লগটি হলো আমার সাবুদানার ক্ষীর। এটাকে অনেকে সাবুদানার ক্ষীর বা পায়েস বলে ডাকে, তাই যাই যেটি পছন্দ তাই আমি এটাকে আমি সাবুদানার ক্ষীর ডাকি। তাহলে চলুন মূল উপকরণ চলে যাই। এই রেসিপিটা বানানোর জন্য কী কী উপকরণ লেগেছে, এখানে আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। আর কড়াইয়ের মধ্যে আমি হাফ লিটারের মতন লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এই তো হাফ লিটার দুধ দেওয়া হয়ে গেছে। এক্ষুনি আমি স্বাদ অনুযায়ী সুগার দিয়ে দিব, আপনারা আপনারা স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, তাই আমি সুগার তেমন একটা পছন্দ করি না, এর জন্য 2 চামচের মতন দিয়ে দিচ্ছি। আর এখানে একটা বাটির মধ্যে আমি সাবুদানাটা ভিজিয়ে রেখেছি, প্রায় 5 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। আর আস্তে আস্তে দুধটাকে অনবরতে নাড়তে থাকবো। এখানে আমি একটা দারুচিনি আর একটা এলাচ দিয়ে দিচ্ছি, যাতে স্বাদটা বাড়ায় সাবুদানার ক্ষীরের জন্য। তাই যখন দুধটা উতলে আসবে তখনই আমি তখন ফেলে দিব, তখন দারুচিনি এলাচ থেকে গন্ধ বের হয়ে আসবে, তখনই আমি ফেলে দিব। এই তো আস্তে আস্তে আমার দুধটা উতলে উঠছে, তাই আমি সাবুদানাটাও একটা স্টিনারে তুলে নিব যাতে পানিটা ঝরে যায়। আস্তে আস্তে আমার দুধটাও ফুটে উঠছে, তাই এক্ষুনি আমি সাবুদানাটা দিয়ে দিব। দেওয়ার পর আমি এভাবে আস্তে আস্তে অনবরত নাড়তে থাকবো যাতে ঘনত্বটা হয়। এজন্য এই তো ঘনত্ব হয়ে গেছে, এক্ষুনি আমি এখানে কাজু বাদাম, চীনা বাদাম আর কিশমিশটা দিয়ে দিব। এই তো সবগুলো আমি দেওয়া হয়ে গেছে, এক্ষুনি আবারও নাড়তে থাকবো প্রায় 5 মিনিটের মতন। নাড়ার পর এক্ষুনি আমি দারুচিনি আর এলাচটা ফেলে দিব। এই তো অলরেডি হয়ে গেছে, এক্ষুনি আমি একটা বাটির মধ্যে তুলে নিব, আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এই তো আমার আজকে সাবুদানার খিল অলরেডি রেডি হয়ে গেছে। একটু স্বাদ অনুযায়ী স্বাদটা বাড়ানোর জন্য উপরে কিশমিশ আর বাদামটা দিয়ে দিচ্ছি। এই তো আমার আজকের রেসিপি। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আগামীতে আবারও নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি ঘুরে আসবেন, বন্ধু বানিয়ে নেবেন। আর যারা অলরেডি বন্ধু বানিয়ে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে পর্যন্ত আগামীতে আবারও কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।